প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখনও ডিসপ্লেতে দেখতে পারছেন, এমন ভিআইপি সিম্বল নেম ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজেই কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, শুধুমাত্র দাগ দিয়ে ফেসবুক নেমটা, তারপরে আরবিক বায়োটা, তারপরে হচ্ছে অ্যাডওয়ার্ক, তারপরে হচ্ছে হবিস, এক কথায় লং একটি প্রোফাইল আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়ি কাজটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে কাজটি করে দেখাবো। আমরা কাজটি করার জন্য ফেসবুক লাইট অ্যাপসটা ইউজ করবো, আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য। আমরা তাহলে ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নিব। ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটি ভিজিট করাবো, দেখুন মনো ভাই। দেন এখান থেকে ব্যাক করার পর উপর দিকে থ্রি ডট আইকনে, মানে থ্রি ডট লাইনে টাচ করতে হবে। এখান থেকে স্ক্রোল করে নামুন, নিচের দিকে সেটিংস নাম একটি অপশন পাবেন, আপনাকে সেটিংস অপশনে একটি টাচ করতে হবে। তারপর উপরের দিকে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপর একটি টাচ করুন। তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে নেমের সাইডে এডিট অপশনে আপনাকে টাচ করতে হবে। আগে নাম দুইটা অবশ্যই কেটে দিতে হবে। আগের নাম দুইটা কেটে আমরা হচ্ছে নাম ইউজ করব, আমি নোটপ্যাড থেকে ইউজ করব, আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। আর যদি কপি করতে না পারেন আমি ভিডিও শেষের দিকে বলে দিব। বাট এখান থেকে ফার্স্ট নেমটা কপি করব। দেখুন ফার্স্ট নেমটা লং প্রেস করে আপনাকে যতটুকু সিলেক্ট করার দরকার ততটুকু সিলেক্ট করতে হবে। দেখুন আমি ফার্স্ট নেমটা কপি করবো এইভাবে, মানে লং প্রেস করে সিলেক্ট করে উপরে কপি অপশনে টাচ করে আপনাকে কপি করে নিতে হবে। এখান থেকে আমি একবারে স্পিক করে আবারও ফেসবুকে চলে যাবো। ফেসবুকে গিয়ে এখান থেকে উপরে ফার্স্ট নেমের বক্সে আমি এটা পেস্ট করে দিব। বাট এখান থেকে বি লং প্রেস করলেই কিন্তু রিমকিম কিবোর্ডে পেস্ট হয়। দেন লাস্ট নেমে আবার সেম নেমে আমি বসিয়ে দিব। এখন সেভ চেঞ্জে টাচ করব না, এখন কিন্তু সেভ চেঞ্জ হবে না, রিভিউ চেঞ্জে টাচ করব না। আমরা চলে যাবো যে কোনো একটি ভিপিএনে, আমি সুপার ভিপিএনটি ইউজ করব। আপনাকেও সাজেস্ট করব সুপার ভিপিএন ইউজ করার জন্য, কিন্তু আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, কিন্তু আপনাকে জাপান প্রক্সিটা সিলেক্ট করতে হবে। দেন আমি সুপার ভিপিএনটা ইনস্টল করে নেবেন। আপনি এখানে আসার পর উপরে লোকেশন অপশনে আপনাকে টাচ করতে হবে, নিচের দিকে দেখবেন জাপান নামে একটি প্রক্সি আছে, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে একটি ব্যাক করে এখান থেকে কানেক্টের উপর টাচ করতে হবে। আপনার এখানে অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিতে হবে। এখন আবারও চলে যাবেন স্পিক করে আপনি ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে উপরের দিকে চেক করে নিন যে আপনার ভিপিএনটা অন হয়েছে কি না। এখন আবারও ফেসবুকে আসার পর এখান থেকে রিভিউ চেঞ্জে একটি টাচ করব। রিভিউ চেঞ্জে টাচ করার পর কিছু সময় ওয়েট করার পর দেখুন আমাদের নামটি কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেন এখানে যদি আমরা পাসওয়ার্ডটি উঠিয়ে যদি সেভ চেঞ্জে টাচ করি তাহলে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে অনায়াসে। তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটি উঠিয়ে দিব। আর নামগুলো ওয়ার্ক প্লেসগুলো কীভাবে কপি করবেন এই ভিডিওর লিঙ্কটা কপি করুন, ক্রোম ব্রাউজারে পেস্ট করুন, সেখানে সার্চ দিন। সার্চ দেওয়ার পর আপনি সেখান থেকে ডিসক্রিপশন বক্সে গিয়ে যে কোনো কিছু সিম্পলি কপি করতে পারবেন। বাট আমাদের প্রোফাইলটা দেখে একবার রিফ্রেশ করি, দেখুন আমাদের প্রোফাইলটা এমন হলো ফেসবুক লাইটে। আমরা এখন ফেসবুক আইডিটা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নিব ফেসবুক আইডিটা সাজানোর জন্য। বাট এখন এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম। আইডির লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমি চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, সেখানে গিয়ে আমি আইডিটা লগ ইন করে নিব। লগ ইন করে এখন আমি আইডিটা সাজানোর কাজটি করব। বাট আমি আইডিটা সাজাবো, দেখুন আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখান থেকে প্রোফাইলটা ভিজিট করাবো, দেখুন নামটা কিন্তু এখানে এমন আছে। বাট এখান থেকে আমাদের আইডির কোনো কাজ করে নেই, এই জন্য সেটিংস করতে পারলে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে প্রোফাইলটা এডিট করতে এডিট প্রোফাইল আপনাকে টাচ করতে হবে। আপনি এখান থেকে ব্যাক করুন, ব্যাক করে দেখুন প্রোফাইলের নিচে এডিট প্রোফাইল নামে একটি অপশন, এর উপর টাচ করুন। এখানে নিচের দিকে দেখুন বায়ো নামে একটি অপশন, বায়োর উপর টাচ করুন। আবারও ব্যাক করে আমি আপনাকে দেখিয়ে দিই, দেখুন বায়ো নামে অপশন, এখানে টাচ করুন। এখানে বায়োটা দিতে হবে, বায়োটা আমি নোটপ্যাডে দিয়ে দেবো। আমি এখন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি নোটপ্যাড থেকে এটা কপি করে নিলাম। দেন বায়োটাও কিন্তু এইভাবে আপনাকে লং প্রেস করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যত বড় বায়ো আছে। নিচে এসটি অনলাইন হেল্পটা কেটে আপনি আপনার নামটা ইউজ করতে পারেন। সিলেক্ট করার পর কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। আবারও চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, এখানে গিয়ে আমি বায়োটা পেস্ট করব। পেস্ট করার পর দেখুন 92টা আছে, 101টা ইউজ করতে পারবেন। উপরের দিকে সেভ আইকনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। বাট দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। বাট এখান থেকে আমরা একটু আরেকটু স্ক্রোল করবো, স্ক্রোল করে ওয়ার্ক প্লেস অ্যাড করবো, সেজন্য আমরা ওয়ার্ক প্লেসটা আগে কপি করে নিয়ে আসি। দেন এখান থেকে দেখুন এটা লং প্রেস করে কিন্তু আপনি সিলেক্ট করতে হবে আবারও এই এটাও ওয়ার্ক প্লেসটাও অ্যাডওয়ার্কটাও। এখান থেকে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম, আবারও চলে যাবো ফেসবুক অ্যাপসে।
এখানে আসার পর ওয়ার্ক প্লেসের উপর আপনাকে একটি টাস্ক করতে হবে। ওয়ার্ক প্লেসে টাস্ক করার পর এখান থেকে এমন ইন্টারফেস আসবে, অ্যাডওয়ার্কে আপনাকে টাস্ক করতে হবে। অ্যাডওয়ার্কে টাস্ক করার পর এমন ইন্টারফেস আসবে আপনার সামনে, ওয়ার্ক প্লেসে টাস্ক করতে হবে। এখানে আপনাকে ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। নিচের দিকে দেখুন অনেকগুলো আসছে, আমি ফার্স্ট অফ অল ব্ল্যাক একটি ইউজ করলাম, নিচে সেভ আইকনে টাস্ক করলাম, এটা সেভ হয়ে যাবে। বাট আবারও নিচের দিকে দেখুন অ্যাডওয়ার্কে টাস্ক করতে হবে, আবার এই অপশনটাতে টাস্ক করে আপনাকে ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। দেন আমরা ব্ল্যাক কালারটা নিচ্ছি, এবার নিব আমরা রেড কালারটা। বাট আমরা তিন কালারই কিন্তু আপনি ইউজ করতে পারবেন একটি ওয়ার্ক প্লেসের মাধ্যমে। দেখুন আমাদের কিন্তু দুইটা অলরেডি শেষ। এভাবে আমাদের যতগুলো ওয়ার্ক প্লেসগুলো আপনি দিনে 16 থেকে 17টা অ্যাড করতে পারবেন, 4-5 দিন অ্যাড করতে পারবেন, তাতে টোটালে 70 থেকে 80টা অ্যাড করতে পারবেন। অ্যাড করার শেষে নিচে সেভ অপশনে টাচ করে এটা সেভ করে নেবেন। সেভ করে দেখুন এখানে কিন্তু সবগুলো সেভ হয়ে গেছে। আমরা নিচের দিকে স্ক্রল করে আরেকটা কিছু অ্যাড করব। নিচের দিকে দেখবেন হবিস নামে একটি অপশন আছে, এটা কিন্তু প্রোফাইল লং করার জন্য অনেকটা কাজে লাগে। সাইডে অ্যাড অপশনে একটি টাচ করে দিলাম। এখানে দেখুন হবিসগুলো কিন্তু আপনি সব ইউজ করতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত। বাট আমি এখান থেকে কয়েকটা হবিস ইউজ করব। এখান থেকে একদম নিচের দিকে গিয়ে আমি লোডিংগুলো সবগুলো ইউজ করি। আপনি যেগুলো ইউজ করতে চান সেগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচে সেভ আইকনে টাচ করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা প্রোফাইলটা ভিজিট করব। আমরা এখান থেকে ব্যাক করে প্রোফাইলে গিয়ে একটি রিফ্রেশ করব। দেখুন নামটা দেখুন, নিচে দেখুন বায়োটা, তারপরে ওয়ার্ক প্লেসগুলো, তারপরে হবিসগুলো। লং একটি প্রোফাইল আরও লং করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।